স্বামীয়ে কান্দিছে। কারণ মরমর পত্নী নোহোৱা হল। মরমর পত্নীয়ে লগত নিলে তিনি সন্তানকো। এতিয়া স্বামীর অবস্থা এয়া, নাই মানে নাই, সাত দিন ধরে নিরুদ্দেশ পত্নী। বরপেটা জেলার চেঙা সমষ্টির অন্তর্গত কলতলি গাঁওয়ার মালিক মিয়ার দুঃখ। কারণ 11 মার্চ সোমবারে দিনের 11 বজার সন্ধানহীন হয়ে আছে পত্নী সহ তিনি সন্তান। ঘরের মানুষক চিকিৎসালয় যাও বলে উলাই গৈছিল ঘরের, কিন্তু তেতিয়ারেপরাই নিরুদ্দেশ হয়ে আছে তিনি সন্তানের মাতৃ। পরিয়ালের লোকসকলে বহু বিচার খোচার করেছে যদিও লাভ করা নাই মহিলাগৰাকীৰ কোনো সংসূত্র, যার বাবে তারাবাড়ি আরক্ষীর কাক চাপিছে পরিয়ালের লোক। আমি বর্মারা বিয়া করছি গাড়ি কন্ট্রোলি এই আসিনা সারা আইছে আমার মামা তো ভাই আমি দেশ পাইছি ডাক্তারখানায় গেছে আমি কোনো লোকে যদি মহিলাগৰাকীক বিচাৰি পায় তেনেহলে পৰিয়ালৰ লোকসকলক জনাবৰ বাবে কৰিছে অনুৰোধ। কয়াকুছিৰ পৰা ৰবিউল ইছলামৰ ৰিপৰ্ট, টাইম ইট।